দেখবে বন্ধুরা, কখনো কখনো আকাশের সুন্দর দৃশ্য দেখতে কিন্তু খুবই ভালো লাগে সবারই, তাই না? তো চলো এরকমই একটি সুন্দর দৃশ্য তোমাদেরকে দেখিয়ে আমি সোনালি আমার চ্যানেল এসএম ব্লগসে তোমাদেরকে স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমরা আজ ভিডিওতে সঙ্গে থেকেও স্কিপ না করে, কেননা আজকে আমি খুবই সুন্দর একটা রেসিপি শেয়ার করব, ঠিক আছে? তো চাউমিন দেখো সবারই কিন্তু, ছোট বড় সবারই খুব পছন্দের, তাই না? তো যাই হোক, তো আজকে আমি চাউমিনের এই রেসিপি শেয়ার করব। আর তার মধ্যে যদি রেস্টুরেন্টের চাউমিন হয় তাহলে তো আর বলারই থাকে না। আর সেই চাউমিনে যদি এগ আর চিকেন দুটোই পাওয়া যায় তাহলে উফ, যেন শুনেই জিভে জল জ্বলে আসে, তাই তো? তো চলো আজকে কিন্তু আমি সেই রকমই এগ চিকেন চাউমিন তোমাদের সাথে শেয়ার করব, সেটাও কিন্তু পুরোপুরি রেস্টুরেন্টের স্টাইলে, ঠিক আছে? তো চলো, তোমরা রেসিপিটা শুরু করার আগে একটি ছোট্ট কাজ করে নাও, যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। আর ভালো লাগলে কিন্তু রেসিপিটা অতি অবশ্যই লাইক, আর তার সাথে কিন্তু বাড়িতে একদিন হলো আমার পদ্ধতিতে তোমাদেরকে চাউমিনটা বানিয়ে খেতে হবে, ঠিক আছে? তো চলো এরপর এগ চিকেন চাউমিন রেডি, মানে তৈরি করা যাক, ঠিক আছে? বন্ধুরা, এগ চিকেন চাউমিন বানানোর জন্য কী কী লাগছে সেটা চলো দেখে নিই। দেখো, এখানে আমি দুটো বড় সাইজের গাজর, একটা বড় সাইজের ক্যাপসিকাম, আর দু তিনটে পেঁয়াজ, আর কিছু কাঁচা লঙ্কা কুচো করে রেখেছি। আর এখানে আমি 200 গ্রাম পরিমাণের চিকেন ছোট ছোট করে এখানে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। চিকেনটা অবশ্য হাড় ছাড়া নিয়েছি। আর এখানে চাউমিনের প্যাকেট নিয়েছি 4টি, সেটাও জল ছড়িয়ে রেখেছি। তো যাই হোক, তো এরপরে দেখো, এখানে আমি কড়ার মধ্যে একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিয়েছি, আর ক্যাপসিকামগুলো এতে ভেজে নিচ্ছি, ঠিক আছে? আর দিয়ে দিচ্ছি হালকা পরিমাণে লবণ। তাহলে কী হবে, ভাজার সাথে সাথে একটু নরমভাবে হয়ে যাবে। দেখো, হালকা করে ভেজেছি। এরপর ভেজে নেবো গাজরগুলো, গাজরগুলো দিয়েও একটু লবণ দিয়ে দেবো, তাহলে গাজরটাও বেশ নরম হয়ে যাবে। আর একটু বেশি তেলটা নিয়েছি এই কারণে সবগুলো ভাজা ঠিক মতো হবে। তো চলো, গাজরটাও ভাজা হয়ে গেছে, দেখো হালকা করে। তো চলো বন্ধুরা, এরপর চিকেনটা রেডি করে নেব। তো এখানে চিকেনের জন্য যে পেঁয়াজটা আমি কুচো করে নিয়েছিলাম, সেই পেঁয়াজটা আমি ওই তেলে ভেজে নেব, ঠিক আছে? পেঁয়াজটা যখন আমার দেখব যে একটু লালচে লালচে করে ভাজা হয়ে গেছে, তখন এতে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে আদা রসুন বাটা। সেটা চিকেনের পরিমাণ অনুযায়ী মশলাটা কম বেশি করে নিতে হবে। এরপর পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর এখানে দেখো ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ পরিমাণে, জিরে গুঁড়ো 1 চামচ পরিমাণে, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ পরিমাণে। এই সমস্ত কিছু দিয়ে এখন মশলাটা 2-3 মিনিট মতো নেড়ে নিচ্ছি। নাড়তে হবে, নাহলে নিচে লেগে যাবে, তাই না? আর এতে আমি দিয়ে দিচ্ছি একটু জল, ঠিক আছে? কেননা মশলাটা না হলে নিচে পুড়ে যাবে। যখন দেখব মশলাটা একটু কষা হয়ে গেছে, তেল ছেড়ে আসছে, তখন এতে আমি দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনটা, ঠিক আছে? তো চিকেনটা দিয়ে দেওয়ার পরে বন্ধুরা, এটাকে আমি প্রায় 5 মিনিট মতো মিডিয়াম আঁচে ভালো করে কষিয়ে নেব, ঠিক আছে? তো যখন দেখব বেশ ভালো করে কষানো হয়ে গেছে কমপ্লিট, চিকেনের গা থেকে হালকা হালকা তেল ছাড়ছে, দেখো তেল ছাড়তেও শুরু করে দিয়েছে, তখন এতে আমি দিয়ে দেবো 1 কাপ পরিমাণে জল, ঠিক আছে? বেশি জল দেবো না, কেননা চিকেনের যেহেতু সাইজটা ছোটো করা আছে, তাই কষতে কষতে সেদ্ধ হয়ে গেছে। এরপর দেখো চিকেনটা দেখব যখন একদম ভালো করে সেদ্ধ হয়ে গেছে, তখন এতে মিট মশলা বা চিকেন কারি মশলা অ্যাড করে 2-3 মিনিট মতো নেড়ে চেড়ে নামিয়ে নেবো, কিন্তু এরকম শুকনো ভাব রেখে নামাতে হবে, ঠিক আছে? তো চলো এটা এখন নামিয়ে নিই। এরপর দেখো ওই কড়াতে আমি 3 চামচের মতো তেল দিয়ে দুটো ডিমকে একসাথে ভেজে নিচ্ছি, ঠিক আছে? এতে আমি পরিমাণ মতো লবণ আর 2-3টে কাঁচা লঙ্কা কুচো করে দিয়ে দিচ্ছি। এরপর ডিমটাকে ভালো করে নেড়ে চেড়ে কুচো কুচো করে নিচ্ছি। দেখো কাঁচা অবস্থাতেই নেড়ে নিলাম, তো দেখতে পাচ্ছ ছোটো ছোটো টুকরো টুকরো হয়ে গেছে। চলো এটা নামিয়ে নিই। এরপর দেখো ওই কড়াতে আবারও আমি কিছুটা বেশি পরিমাণে তেল দিয়ে দিয়েছি, যেহেতু অনেকটাই চাও আছে, চাও যেমন পরিমাণে থাকবে সেই পরিমাণে তেলটা দিতে হবে। তো এরপর চায়ের সাথে যে লবণ ও মশলা বেরিয়েছে সেগুলো সমস্তটাই অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দিয়ে ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নেবো মশলাটা আর লবণটা, না ভালো করে চায়ের সাথে মিক্স করে নিতে হবে। যখন দেখব যে ভালো করে মিক্স হয়ে গেছে, তখন এতে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ভিনিগার। ভিনিগারটা দেওয়ার কারণ হচ্ছে চাউটা গোটা থাকবে, ভাঙবে না, দেবে নাড়াচাড়া করতে করতে ভেঙে যায়। তারপর এতে আমি সমস্ত কিছু মশলা রেডি করে রাখা, ভেজে রাখা সমস্ত কিছু দিয়ে দিয়ে তারপর আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। যখন মিক্স হয়ে গেছে তখন এটা আমি নামিয়ে নিয়েছি, ঠিক আছে? এরপর একটা প্লেটে সার্ভ করছি খাওয়ার জন্যে। তো যাই হোক, উপর থেকে আমি
শসা কুচো ও পেঁয়াজ কুচো দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আমি চিলি সস ও টমেটো সস। তো চলো, আমার এগ চিকেন চাউমিন রেডি। আশা করছি তোমাদেরও খুব ভালো লেগেছে বন্ধুরা। তো দেখতেই পাচ্ছো যে রেস্টুরেন্টের স্টাইলে এগ চিকেন চাউমিন রেডি হয়ে গেছে। আশা করব তোমরাও একদিন বাড়িতে বানিয়ে খাবে। আর ভালো লাগলে অতি অবশ্যই লাইক করে দিও। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।